সাদগুরু ব্যবিচারের সম্বন্ধে আপনার মত কি একজনের আধ্যাত্মিকতাকে এটা কিভাবে প্রভাবিত করে হৃদয়ে যদি ভালোবাসা না থাকে যেভাবেই হোক আপনি ব্যবিচারী সুবিধা এবং আরামের জন্য যে কোনো কিছুর কাছেই যদি আত্মসমর্পণ করেন পুরুষ হতেই হবে তা নয় বা মহিলা হবেন তাও নয় হৃদয় প্রেম ছাড়া যদি জীবনের কোনো বিষয়ের কাছেই নত হন তবে আপনি তো আমি কি বিরুদ্ধে সেই অর্থে হ্যাঁ সব দিক থেকেই হ্যাঁ কিন্তু আপনি যদি সমাজে প্রচলিত ব্যভিচারের কথা বলেন তবে সেটা ব্যক্তিগত আর আপনার করা প্রতিটি কর্মের একটি পরিণাম আছে অধিকাংশ মানুষই পরিণাম এলে তার সম্মুখীন হতে চান না আর ফলাফলের সম্মুখীন না হই তারা সুখের পরিস্থিতিগুলো উপভোগ করতে চান সেক্ষেত্রে যদি কোনো মানুষ আনন্দের সাথে কাজের পরিণামগুলি গ্রহণ করতে না চান যে কাজ তিনিই করেছেন তাহলে তিনি একজন মূর্খ আর মূর্খ সেই যে বহু অর্থেই নিজের বিপক্ষে যায় যে নিজের বিরুদ্ধে কাজ করে যে নিজের বিরুদ্ধে নিজেকেই বিপন্ন করে সে পুরুষক বা নারী তার সম্পর্কে কি বলা উচিত তো আপনার কাজের মাধ্যমে আপনি যদি নিজেই নিজেকে বিপন্ন করেন কারণ আপনি কাজ করেন বোধ বুদ্ধিহীন হয়ে আপনি সচেতনভাবে কাজ করছেন না আপনি নির্বোধের মতো কাজ করছেন কেবলমাত্র এই জন্য যে শরীরের বা আবেগের বা অন্য কিছুর কাছে হার মেনেছেন নিশ্চিতভাবেই এটা ঠিক নয় কারণ আপনি নিজের দুঃখ ডেকে আনবেন যা কিছু মানুষের জন্য দুঃখ বয়ে আনে বিশেষ করে নিজের জন্য সেটা কি ঠিক কেউ যদি নিজের জন্য দুঃখকে ডেকে নিয়ে আসতে যায় যে কোনো কারণেই হোক এর কোনো অর্থই নেই তাই না আমি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নই আমি চাই সচেতন হয়ে বাঁচুন যেটা আপনার কাছে সর্বাধিক অর্থপূর্ণ অবশ্যই সেটা করুন এটা ভুল নাকি ওটা ভুল বিষয়টা তা নয় আপনি কি সচেতনভাবে জীবন কাটাচ্ছেন সেটাই প্রশ্ন নাকি কোনো কিছুর দাস হয়ে আছেন আর কিছু অর্থহীন কাজের অনুমোদন পেতে চেষ্টা করছেন আমার থেকে না আমি কোনো কিছু অনুমোদন করিনি বা কোনো কিছু বাতিলও করিনি যতদিন পর্যন্ত আপনি সচেতন হয়ে আছেন যা করছেন সেই বিষয়ে নির্বোধভাবে জীবনযাপন করা পাপ তাই না যদি সচেতনভাবে বাঁচেন এমনভাবে যাতে স্রষ্টা ও গর্বিত হন আপনাকে নিয়ে সেটা ঠিক আছে আপনি যদি কেবল আপনার শরীর বা আপনার আবেগ বা আপনার মনের কাছে হার মেনে নিজের বিরুদ্ধেই কাজ করেন তবে সেটা বুদ্ধিমানের কাজ নয় তো এই যে নির্বুদ্ধিতা এটা কি ভুল আমি বলছি না যে এটা ভুল এটা শুধু ভীষণভাবে সীমিত আর অর্থহীন আমি জীবনে কখনো কোনো কিছুকে ঠিক বা ভুল বলিনি কিন্তু যা কিছু সীমিত আর অর্থহীন সেটা উপযুক্ত কাজ নয় এই যা তো আমি বলবো ব্যভিচার উপযুক্ত কাজ নয় এটা ঠিক না ভুল জীবনের যে কোনো বিষয়ে কোনো রায় দেওয়ার আমি কি আমি জীবন সম্বন্ধে কোনো রায় দিই না কিন্তু সে কাজ অর্থহীন এবং সীমিত যে কাজ আপনার জন্য দুঃখকে ডেকে আনে যেটা আজ আপনার সবকিছু মনে হচ্ছে কিন্তু আগামীকাল যেটা চূড়ান্ত মূর্খতা হয়ে যাবে সেটাই নিজের সর্বস্ব দেওয়া অর্থহীন ও নির্বুদ্ধিতা তাই না এটা চূড়ান্ত বোকামি নিজেকে এমন কিছুর মধ্যে সঁপে দেওয়া যা আজ আপনার কাছে সব কিছু এবং আগামীকাল সকালে এটি আপনাকে নিজের কাছে মূর্খ দেখাবে অন্য কারোর কাছে নয় এটা হলো নির্বোধ হয়ে বেঁচে থাকা আপনার এমনভাবে বাঁচা উচিত এতটাই সচেতন হয়ে যে দেবতারাও যেন আপনার প্রতি ঈর্ষান্বিত হন এহেন বিচারবোধ প্রকাশ করলে আপনার জীবনে ঠিক ভুল কিছু থাকবে না এই বোধ যদি না থাকে জীবনে সব ভুল হয়ে যাবে